সময় অডিয়েন্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। জুকি বারটেক মেশিন মডেল LK1903A। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জুকি বারটেক মেশিনের কিভাবে প্যাডার্ন সেট করবেন এবং কিভাবে সাইকেল প্রোগ্রাম করবেন। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ভিডিও শুরু করার আগে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মেশিনের ডিসপ্লের রেডি বাটনের রেডি লাইটটি কিন্তু প্রোগ্রাম করার সময় অফ করার প্রয়োজন হয়। অনেক সময় ডিসপ্লেতে উল্টাপাল্টা চাপ লাগার কারণে রেডি লাইটটি কিন্তু অফ হয় না, আর অফ না হলে কিন্তু প্রোগ্রাম করতে পারবেন না। ঠিক এই মুহূর্তে আপনি এম বাটন চাপ দিয়ে ব্যাগে চলে যাবেন। যদি এরকম হয়, প্রথমে এম বাটন চাপ দিয়ে ব্যাগে চলে যাবেন, যদি তাও না হয় তাহলে মেশিনের পাওয়ার অফ করে দিয়ে আবার অন করে দিবেন। তো এখন কিন্তু রেডি বাটন কাজ করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথমে আমি প্যাডার্ন সেট করব। প্যাডার্ন সেট করার পরে যেহেতু সাইকেল প্রোগ্রাম করব, সেজন্যে সাইকেল প্রোগ্রামের জন্য প্যাডার্ন সিলেক্ট করে তারপরে প্যাডার্ন সেট করতে হবে। প্যাডার্ন সিলেক্ট বলতে মনে করেন একটি বডিতে তিন আইটেমের বারটেক থাকবে। এই তিন আইটেমের বারটেকের মধ্যে প্রথমে লাগবে হচ্ছে 1/4 বারটেক, অর্থাৎ 6 মিলির একটু বেশি। 2 নম্বরে লাগবে 10 মিলি বারটেক এবং 3 নম্বরে লাগবে 14 মিলি বারটেক। তো এই তিন আইটেমের বারটেক P1, P2 এবং P3-তে সেট করতে হবে। প্রথমে আমি P1-এ 1/4 বারটেক, 6 মিলির একটু বেশি এই বারটেক সেট করব। সেজন্য মেশিনে পাওয়ার অন করার পরে এম বাটনে চাপ দিতে হবে। ডিসপ্লেতে 1.30 আসবে। 1.30 আসার পরে মাইনাস বাটনের সাহায্যে ডিসপ্লেতে পি ডট ডট আনতে হবে। ডিসপ্লেতে পি ডট ডট আসার পরে রেডি বাটনে চাপ দিতে হবে। রেডি বাটনে চাপ দেওয়ার পরে P1-এ চাপ দিতে হবে, যেহেতু P1-এ প্যাডার্ন সেট করব। P1-এ চাপ দেওয়ার পরে সিলেক্ট বাটন চাপ দিয়ে প্যাডার্ন নাম্বারে যেতে হবে। ইন্ডিকেটর লাইটটি প্যাডার্ন নাম্বারে চলে এসেছে। এখন প্লাস বাটনের সাহায্যে আমি 13 নম্বর প্যাডার্ন সিলেক্ট করব। 13 নম্বর হচ্ছে 1/4 বারটেক, 6 মিলির একটু বেশি। এরপরে সিলেক্ট বাটন চাপ দিয়ে X-স্কেলে যেতে হবে। X-স্কেলে যাওয়ার পরে মাইনাস এবং প্লাস বাটনের সাহায্যে X-স্কেল কম বেশি করতে পারবেন। আমি X-স্কেল 100 করে দিলাম। এবার আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে Y-স্কেলে যেতে হবে। Y-স্কেলে যাওয়ার পরে মাইনাস এবং প্লাস বাটনের সাহায্যে Y-স্কেল কম বেশি করতে পারবেন। Y-স্কেলও আমি 100 করে দেব। 100 করে দিলাম। এরপর আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে স্পিডে যেতে হবে। স্পিড আছে 1500। এই স্পিডটা আমি মাইনাস বাটনের সাহায্যে কমিয়ে দেব, 1400 করে দিলাম। আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে টেনশনে যেতে হবে। টেনশন আছে 50। মাইনাস বাটনের সাহায্যে আমি টেনশন 45 করে দেব, 45 করে দিলাম। এরপর আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে X-স্কেল অরিজিনাল পজিশনে যেতে হবে। X-স্কেল অরিজিনাল পজিশন 0.0 থাকবে। যদি 0.0 না থাকে তাহলে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে আপনি 0.0 করে দেবেন X-স্কেল। এরপরে আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে Y-স্কেলে যেতে হবে। Y-স্কেলের অরিজিনাল পজিশন 0.0 থাকবে, 0.0 থাকবে। এরপর আবার সিলেক্ট বাটন চাপ দিয়ে প্যাটার্ন নাম্বার যেতে হবে। প্যাটার্ন নাম্বার 13-তে আসার পরে রেডি বাটনে একবার চাপ দিতে হবে এবং এম বাটনে 2 বার চাপ দিতে হবে। এরপরে পি ওয়ানে চাপ দিয়ে রেডি বাটনে চাপ দিতে হবে।
এখন কিন্তু পি ওয়ানে 14 বার টেক সেট হয়ে গেছে। এখন পি টু তে 10 মিলি বার টেক আমি সেট করব। সেজন্য প্রথমে এম রেডি বাটন চাপ দিয়ে রেডি লাইটটি অফ করে নিতে হবে। তারপরে এম বাটনে চাপ দিতে হবে, ডিসপ্লেতে 1.30 আসবে। এরপরে মাইনাস বাটনের সাহায্যে ডিসপ্লেতে পি ডট ডট আনতে হবে। এরপরে রেডি বাটনে চাপ দিতে হবে। তারপরে পি টুতে চাপ দিতে হবে। এরপরে সিলেক্ট বাটন চাপ দিয়ে প্যাটার্ন নাম্বারে যেতে হবে। প্যাটার্ন নাম্বারে যাওয়ার পরে প্লাস বাটনের সাহায্যে প্যাটার্ন নাম্বার 2 দিতে হবে। 2 হচ্ছে 10 মিলি বার টেক। তো এরপরে আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে এক্স স্কেলে যেতে হবে। এক্স স্কেল মাইনাস এবং প্লাস বাটনের সাহায্যে কম বেশি করতে পারবেন। আমি এক্স স্কেলে 100 রাখব। এরপরে আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে ওয়াই স্কেলে যেতে হবে। মনে রাখবেন এক্স স্কেল হচ্ছে লেন্থ, ওয়াই স্কেল হচ্ছে উইথ। ওয়াই স্কেল আমি 100 করে দেব। এরপরে আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে স্পিডে যেতে হবে। স্পিডে আসার পরে মাইনাস বাটনের সাহায্যে স্পিড আমি কমিয়ে 1500 করে দিলাম। এখন আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে টেনশনে যেতে হবে। টেনশনে আসার পরে মাইনাসের বাটনের সাহায্যে টেনশন 45 করে দিলাম। এখন আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে এক্স স্কেল অরিজিনাল পজিশনে যেতে হবে। অরিজিনাল পজিশন 0.0 থাকবে। আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে ওয়াই স্কেলের অরিজিনাল পজিশন যেতে হবে। অরিজিনাল পজিশন ওয়াই স্কেলের অরিজিনাল পজিশন 0.0 থাকবে। এরপরে আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে প্যাটার্ন নাম্বারে যেতে হবে। প্যাটার্ন নাম্বার 2 আসার পরে রেডি বাটনে একবার চাপ দিতে হবে এবং এম বাটনে 2 চাপ দিতে হবে। এরপরে পি টুতে চাপ দিয়ে রেডি বাটনে চাপ দিতে হবে। পি টুতে 10 মিলি বার টেক সেট হয়ে গেছে। এখন একইভাবে পি থ্রিতে 14 মিলি বার টেক সেট করব। সেজন্য প্রথমে রেডি বাটন চাপ দিয়ে রেডি লাইটটি অফ করে নিতে হবে। এরপরে এম বাটনে চাপ দিতে হবে, ডিসপ্লেতে 1.30 আসবে। এরপরে মাইনাস বাটন সাহায্যে ডিসপ্লেতে পি ডট ডট আনতে হবে। পি ডট ডট আসার পরে রেডি বাটনে চাপ দিতে হবে। এরপরে পি থ্রিতে চাপ দিতে হবে। তারপর সিলেক্ট বাটনে চাপ দিয়ে প্যাটার্ন নাম্বারে যেতে হবে। প্যাটার্ন নাম্বারে আসার পরে মাইনাস বাটনের সাহায্যে প্যাটার্ন নাম্বার 1 করে দেব। 1 হচ্ছে 16 মিলি বার টেক, কিন্তু আমার লাগবে 14 মিলি বার টেক। এই 14 মিলি করার জন্য সিলেক্ট বাটনে চাপ দিয়ে এক্স স্কেলে যেতে হবে। এক্স স্কেল 100 আছে, এক্স স্কেল কমাতে হবে। এক্স স্কেল মাইনাস বাটনের সাহায্যে কমিয়ে আমি 85 করে দেব। আপনারা যতটুকু লাগবে ততটুকু করে দিবেন। 85 করে দিলাম। এরপরে সিলেক্ট বাটনে চাপ দিয়ে ওয়াই স্কেলে যেতে হবে। ওয়াই স্কেল আমি কমিয়ে দেব। ওয়াই স্কেল হচ্ছে বার টেকের উইথ। ওয়াই স্কেল 90 করে দিলাম। এখন আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে স্পিডে চলে যেতে হবে। স্পিড হচ্ছে 1400 আছে, আমি স্পিডটা বাড়িয়ে দেব, 1600 করে দিলাম। এরপরে আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে টেনশনে আসতে হবে এবং টেনশন মাইনাস বাটনের সাহায্যে 45 করে দিলাম এবং আবারও সিলেক্ট বাটনে চাপ দিতে হবে। সিলেক্ট বাটন চাপ দিয়ে এক্স স্কেল অরিজিনাল পজিশনে যেতে হবে। অরিজিনাল পজিশন 0.0 থাকবে। এরপরে আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে ওয়াই স্কেল অরিজিনাল পজিশনে যেতে হবে। অরিজিনাল পজিশন 0.0 থাকবে। আবারও সিলেক্ট বাটন চাপ দিয়ে প্যাটার্ন নাম্বার যেতে হবে। প্যাটার্ন নাম্বারে যাওয়ার পরে রেডি বাটনে একবার এবং এম বাটনে 2 চাপ দিতে হবে। এম বাটনে 2 চাপ দিতে হবে। এরপরে পি থ্রিতে চাপ দিয়ে রেডি বাটনে চাপ দিতে হবে। পি থ্রিতে 14 মিলি বার টেক সেভ করলাম। প্যাটার্ন সেট করা শেষ। এখন সাইকেল প্রোগ্রাম করব। সাইকেল প্রোগ্রাম করার জন্য প্রথমে রেডি বাটনে চাপ দিয়ে রেডি লাইটটি অফ করে নিতে হবে। তারপরে এম বাটনে চাপ দিতে হবে, ডিসপ্লেতে 1.30 আসবে। এরপরে মাইনাস বাটনে চাপ দিয়ে সাইকেল প্রোগ্রাম আনতে হবে। সাইকেল প্রোগ্রাম আসার পরে রেডি বাটনে চাপ দিতে হবে। সাইকেল 1 এসেছে। এখন আমি
प्लस बटन चेपे चेपे देखो कौन कौन साइकेले पैटर्न करा आसे साइकेल वाने पैटर्न करा आसे साइकेल टू ते साइकेल पैटर्न करा आसे साइकेल थ्री ते साइकेल पैटर्न करा आसे साइकेल फोरे साइकेल पैटर्न करा आसे साइकेल फाइवे किन्तु साइकेल प्रोग्राम करा नहीं साइकेल पैटर्न करा नहीं एखन आमी साइकेल फाइवे साइकेल पैटर्न करब ठीक एई मतो अवस्थाय सिलेक्ट बाटने चाप दिते हबे सिलेक्ट बटने चाप देवार पर पी ओन लागबे दुईटा एखन पी ओने चाप दिते हबे पी ओने चाप दिए सिलेक्ट बटने चाप दिते हबे एकटा हलो एरपर आबार पी पी ओने चाप दिए सिलेक्ट बटने चाप दिते हबे पी ओन दुईटा हलो एखन पी टू लागबे दुईटा पी टू होच्छे दस मिली बारटेक पी टू ते चाप दिए सिलेक्ट बटने चाप दिते हबे आमी पी टू ते चाप दिलाम एरपर सिलेक्ट बटने चाप दिले एकटा हबे एरपर आबारो पी टू ते चाप दिए सिलेक्ट बटने चाप दिते हबे पी टू दुईटा हलो एबं पी थ्री दुईटा लागबे पी थ्री ते आसे चौदह मिली बारटेक सेजन्य पी थ्री ते चाप दिए सिलेक्ट बटने चाप दिते हबे एकटा हलो आबारो पी थ्री ते चाप दिए सिलेक्ट बटने चाप दिते हबे पी थ्री ते दुईटा पैटर्न सेव करा शेष आमी टोटाली पैटर्न सेव करछि छयटा किन्तु डिसप्ले ते शो करतेछे सातटा एते विभ्रांत हवार किछु नेई आपनि जखन सुइंग करबेन तखन ठिकई छयटा पैटर्न सुइंग हबे एमतो अवस्थाय रेडी बटने चाप दिते हबे एकबार एवं एम बटने चाप दिते हबे दुई बार एरपर प्लस बटन चेपे चेपे साइकेल फाइव जेते हबे साइकेल वन टू थ्री फोर फाइव साइकेल फाइव आसार पर रेडी बटने चाप दिते हबे एखन किन्तु साइकेल पैटर्न रेडी हो गेछे साइकेल प्रोग्राम रेडी हो गेछे देखते पाच्छेन आमी आपनादेरके प्रैक्टिकली देखाबो फैब्रिकेर सेलाई करे प्रथमे हबे वन फोर बार्टे एखन हबे दस मिली बार्टे এরপরে হবে চোদ্দ মিলিবার টেক প্রিয় দর্শক আশা করি মূল বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।